সরকারি কর্মচারীদের পদোন্নতি এবং উচ্চতার গ্রেড দিতে পাঁচটি কমিটি গঠন করা হচ্ছে এটি সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুখবর হতে চলেছে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মচারীদের নিয়োগ পদোন্নতি এবং উচ্চতার গ্রেড দিতে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে এসব কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি তিনটি পরিপত্র জারি করা হয়েছে এর মধ্যে মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর পরিদপ্তরের ক্ষেত্রে রাজস্ব খাদভুক্ত এগারো থেকে বিশ গ্রেডের পদে সরাসরি নিয়োগ বা পদোন্নতির মাধ্যমে পূরণ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে অন্যদিকে দপ্তর অধিদপ্তর পরিদপ্তর যুগ্ম সচিব বা সম গ্রেডভুক্ত পদের একজন কর্মকর্তাকে সভাপতি করে পাঁচ সদস্য সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তরের জন্য গঠিত বিভাগীয় নিয়োগ বা পদোন্নতি উচ্চতা গ্রেড প্রদান করে একটি কমিটি গঠন করা হয়েছে সরকারি কর্ম কমিশনের আওতা বহির্ভূত সব মন্ত্রণালয় এবং বিভাগের আওতাধীন দপ্তর অধিদপ্তর পরিদপ্তরের সাত থেকে নয় গ্রেডের পদে সরাসরি নিয়োগ দিতে একটি কমিটি দশ থেকে বারো গ্রেডের পদে সরাসরি নিয়োগ দিতে আরেকটি কমিটি গঠন করা হয়েছে এছাড়া সরকারি কর্মকমিশনের আওতা বহির্ভূত মন্ত্রণালয় বিভাগের আওতাধীন এবং স্বশাসিত সংস্থার চতুর্থ পঞ্চম ষষ্ঠ গ্রেডের পদের নিয়োগ এবং পদোন্নতি দিতে আগে জারি করা পরিপত্র বাতিল করে নতুন একটি বিভাগীয় কমিটি নিয়োগ এবং পদোন্নতি কমিটি গঠন করা হয়েছে সরকারি কর্মচারীদের নিয়োগ পদোন্নতি এবং উচ্চতা দিতে এই পাঁচটি কমিটি গঠন করেছে সরকার এর মাধ্যমে আগে জারি করা পরিপত্রগুলো বাতিল হতে চলেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ